नमस्कार, सहज होमिओ शिक्षा वीडियो नंबर 63, औषधटिर नाम सरिनाम। डॉक्टर हनीमैन चर्मरोगेर गुटिकार पुष थेके एई औषधटी तैरी करें। एटी क्रोनिक डिजीजे व्यवहृत है। एटी एक्टी टिउबारकुलर औषध, विशेषकर चर्मरोगेर क्षेत्र। औषधटिर नाम सरिनाम, एकटी नोसोड औषध। क्रिया क्षेत्र चर्म, भाजेर कोणे, ग्रोइन, आर्मपिट, चूलमूलेर तैलग्रंथि, कर्ण, श्वास प्रश्वास यंत्र, अंत्र डान दिके क्रियाशील। प्रयोग क्षेत्र चिररोग, जेखने प्रतिक्रियार अभाव एवं सालफार निर्देशित किंतु सालफार व्यर्थ, दुर्बोध क्षेत्र के परिष्कार करे। रोगी चित्र मयलामय, भीषण दुर्गंध, फैकाशे, रोगपीड़ित, असुस्थ, भंगुर, सहजी आक्रांत अथच देखते भालो, भीतरे शक्तिहीन, स्नायुविक, अस्थिर, सहजे चमकाय, रोग बारे बारे फिरे आसे, निस्सरण दुर्गंधयुक्त, उद्भेद, घाम पायर पाताय, निस्सरण घन, सहजे ठंडा लागे, अत्यंत शीतकात, गरमकालेओ गरम टुपी, गरम कपड़ चोपड़ परिधान करे। दुख भरा मन, हताशा, व्यर्थतार भावना, आबार भीषण भावे क्रोध, उद्विग्नता, एमन कि आत्महत्याओ करते चाय, भावे खराब किछु घटबे, भय पागल होवार, आगुनेर बज्र झड़ेर पूर्वे अस्थिर होये जाए, सर्वदा हाथ पा धोय, आक्रांत चर्म धुते भय पाय, खोला हावाय श्वासकष्ट, बाड़ी गिया शुइते चाय, शुये एकटु श्वास करते चाय, आवेगे असुस्थ होये पड़े, सामान्य आवेगेओ कष्ट बृद्धि, भय खूब बेशी, पर्यायक्रमे ভালো লাগে মন্দ লাগে, কতক্ষণ ভালো কতক্ষণ খারাপ, নিজেকে খুব ছোট মনে হয়, গরমকালেও গরম পোশাক পরে, পশমি টুপি পরে, আক্রমণের পূর্বে অস্বাভাবিকভাবে ভালো বোধ করে এবং খুব ক্ষুধা, ঘুমের পূর্বে সাইটেট হয়ে যায়, রেগে যায়, হাত পা কাঁপে, অস্থির, আবার মনমরা, খালি মৃত্যু চিন্তা করে, ঝগড়াটে, কাজ করে না, স্মৃতি নষ্ট, ঘুমের সময় অঙ্গে অঙ্গে স্পর্শ অসহ্য, বুকের উপরে বাহুখানাও রাখতে পারে না, যখন খায় তখন ভালো থাকে, পরপরই মাথায় রক্ত প্রবাহ হয়। এরপরে আমরা আসি, এটা বলা হলো কিছু রোগীর চিত্র, রোগী কি করে। আমরা রোগীকে চিকিৎসা করি, রোগকে নয়, অতএব এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো মনে রাখতে হবে। এরপরে রোগচিত্র, প্রথমেই চর্ম, অমসৃণ, ফাটা, রক্ত নিঃসরণ, মোটা, ভীষণ চুলকা, ছিঁড়ে ফেলে, আবরণ সৃষ্টি হয়, মামরি পরে, ফোড়া, পুষবটি এবং বিস্তারশীল, ঠান্ডায় সংবেদনশীল কিন্তু উত্তাপে বৃদ্ধি, পোকা হাঁটার অনুভূতি, চর্ম ভাজে ভাজে ফাটে, পরিশ্রম ও বিছানার উত্তাপে অসহ্য চুলকানি, চর্ম উদ্ভেদ গ্রীষ্মে চলে যায়, আবার শীতকালে ফিরে আসে, গলায়, পায়, মুখে গোটা ক্ষত, মুখের শুষ্কতা, মুখের কোণা ফাটে, কাশি প্রতি শীতে আসে, আবার প্রতি গ্রীষ্মে চলে যায়, পচা কর্ণস্রাব,
লিভার ফাংশন খারাপ, গ্যাস সৃষ্টি, টক ঢেকুর, খুবই ক্ষুধার্ত, ভালো খায় অথচ দেহে শুকায়, প্রমেহ, ক্রনিক, চির যৌনাঙ্গে দুর্গন্ধ, সঙ্গমে অনিচ্ছা, হলুদ দাগকারী নিঃসরণ, ব্যথাহীন যৌনাঙ্গ, দুর্বল, শিথিল ও শীতল, অচির রোগের পর থেকে যাওয়া দুর্বলতা, দীর্ঘস্থায়ী পীড়িত শিশু, দিন রাত নিদ্রাহীন, বিরক্তিকর ক্রন্দন, চিৎকার, খুবই উদ্বিগ্ন অথবা সর্বদা ভালো খেলাধুলা করে, দুটাই হতে পারে, দুর্গন্ধ নিঃসরণ, নিঃশ্বাস, গ্যাস, মল, কর্ণস্রাব, আঠালো, এগুলো সবই হচ্ছে দুর্গন্ধ এবং আঠালো, চক্ষু, নখ লাল, ক্ষত, সংক্রামক ব্যাধি আক্রমণের পরে দীর্ঘস্থায়ী অসুস্থতা, বছর বছর সে অসুস্থ থাকে, শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদযন্ত্রের কারণে, শ্বাসকষ্ট ফুসফুসের কারণে নয়, হৃদযন্ত্র, হৃদকম্প, কাটাফোড়া, ব্যথা, দ্রুত বিট, অনিয়মিত মাথা ব্যথা, পর্যায়ক্রমিক ক্ষুধার সাথে, অবশ্যই মাথা ব্যথার সময় তাকে খেতে হবে, চুল শুষ্ক, জড়িয়ে যায়, চকচক করে না, বিবর্ণ, চিরুনি দিতে হয়, দাঁত ঢিলা, পড়ে যায়, ক্ষত, নীল, রক্তস্রাব, পাকস্থলের গণ্ডগোল চিরকালের, মলের চির গণ্ডগোল, নরম মনকেও কোদ দিয়ে বের করতে হয়, ক্রনিক ডায়রিয়া, ভয়ানক দুর্গন্ধ, ক্রনিক ভমিটিং, সবসময় ভমিটিংয়ে কষ্ট পায়, ঋতু বিঘ্ন, ঋতুর সময় মেনস্ট্রুয়েশন, মাসিকের সময় নানান গণ্ডগোল, এবং সেটা দীর্ঘস্থায়ী উজ্জ্বল লাল বর্ণ জমাট বাঁধে, আবার নতুন করে প্রবাহ সৃষ্টি হয়, আরোগ্যহীন, কিওর হতে চায় না, ঘাম খুব বেশি, ঘামটা ঠান্ডা, সামান্য শ্রমিক ঘাম, সকালে মেজাজটা ভালো থাকে, খুব কাজকর্ম করে, আবার এও হতে পারে না, খুবই মন্দ মেজাজ, রোগের কারণ আবেগ, ভার উত্তোলন, মানসিক পরিশ্রম, ঝোড়ো হাওয়া, ভস্র ঝড়, ক্ষত, তীরবিদ্ধ, মচকানো, হাড়ের স্থানান্তর, বৃদ্ধি, ঠান্ডা, খোলা হাওয়া, ধৌত করলে হাওয়া পরিবর্তন, ঝড়ে বিছানার তাপ, পশ্চিমী পোশাকে পরিশ্রম, চাপা দেওয়ায় পর্যায়ক্রমে, বাৎসরিক পূর্ণিমায় উপশম, শান্তভাবে শুয়ে থাকলে, খাওয়া দাওয়া করলে, ধৌত করলে, নাক থেকে রক্ত নিঃসরণ হলে উপশম ঘটে, ঘাম হলে উপশম হয়, চাপেও উপশম হয়, পরিপূরক ঔষধ রূপে পাওয়া যায় সিপিয়া, সালফার, টিউবারকুলিনাম, সম্পর্ক রয়েছে গ্রাফাইটিসের সাথে, ফসফরাসের সাথে, আরেকটু সম্পর্কের ব্যাখ্যা দেওয়া যায়, বলা হয়েছিল সালফার ব্যর্থ হলে এই ঔষধটি প্রয়োগ করতে হবে, এছাড়াও রয়েছে এই ঔষধটির পরেও সালফার প্রয়োগ করা যাবে, তবে অন্যান্য চির রোগের ঔষধ বাসেলিনামের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে, অ্যাকিউট ক্ষেত্রে বাসেলিনাম, আবার ক্রনিক ক্ষেত্রেও বাসেলিনাম, কিন্তু অ্যাকিউট ক্ষেত্রে বাসেলিনামের পরে সরিনাম প্রয়োগ করা যায়, যেহেতু সরিনাম হইলে বাসেলিনামের ক্রনিক, আর্নিকার পরে সরিনাম ব্যবহার করা যায় যখন ওভারিতে তীরবিদ্ধ হয়, প্রেগনেন্টের ভমিটিং, ল্যাকটিক অ্যাসিডের পরে সরিনাম ব্যবহার করা যায়, অ্যান্টিডোট, কোফিয়া এবং শক্তি
200 নিচে না ব্যবহার করাই ভালো, যে কোনো 900-200 শক্তির নিচে না করা ভালো, উচ্চ শক্তি যে কোনো রকম হতে পারে। ধন্যবাদ।